ভিসার মেয়াদ দেখে টোকেন দেওয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। মেয়াদ নেই এমন অনেকেই টোকেন পেয়েছেন, এ কারণে বঞ্চিত হচ্ছেন ভিসার মেয়াদ থাকা প্রবাসীরা। রাজধানীতে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে টিকিট দেওয়ার জন্য আজ ডাকা হয় টোকেনধারী 300 জনকে, তবে এর বাইরেও কয়েকশো প্রবাসী জড়ো হন সেখানে। হাবিবুর রহমান, অভি রিপোর্ট। ছয় দিন ধরে টোকেনের জন্য অপেক্ষা করছেন সৌদি প্রবাসী সাদাত হোসেন। তার ভিসার মেয়াদ 10 অক্টোবর পর্যন্ত, টোকেন পেতে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তার। আমাদের যাদের ভিসার মেয়াদ আমার মেয়াদ আছে আমাদেরকে টিকিট দিতেছে না, যারা এখানে অনেক লোক ঢুকছে তাদের অর্ধেক লোকের আমার মেয়াদ ভিসার মেয়াদ নাই। এখন টোকেন নিমু কবে, সিরিয়াল আসবে কবে, ওই পর্যন্ত তো আমাদের ভিসার মেয়াদে চলে যাবো আবার। এখন মূলত এতগুলি লোক বাংলাদেশে বেকার হয়ে যেতেছে, ওনাদের জন্য যদি সরকার যদি কিছু করার দরকার এখন না করতে পারে তাহলে বহুত বড় আর্থিক সংকটে ওনারা পড়ে যাবে। তার মতো কয়েকশো প্রবাসী টোকেনের জন্য অপেক্ষা করছেন কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের সামনে। 27 তারিখে দেওয়ার কথা ছিল, 27 তারিখে দেয় না, বলছে 29 তারিখে দিবে, 29 তারিখে বলতেছে যে 4 তারিখে দিবে। এখন আমরা দৈনিকে এখানে আসতেছি, এরা বলতেছে 4 তারিখে দিবে, যে 4 তারিখে যে টোকনগুলো দিবে, যে দিলে আমি ওই টোকনের সিরিয়াল আস্তে আস্তে তো আবার আমার মেয়াদ শেষ হয়ে যাবে। ভিসার মেয়াদ শেষ হবার পরও যারা টোকেন পেয়েছেন বাইরে এসে তারা টোকেন বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। অনেকে বাইরে এসে যে বিক্রি করতেছে, হ্যাঁ টোকন বলতেছে ভাই আমার তো ভিসার মেয়াদ নাই, আমি এটা বিক্রি করবো 5,000-10,000 যে যা বিক্রি করতে পারছে। 20,000 টাকা টোকেনটা বিক্রি করে দিছে, তো ওই টোকেনগুলো যে যা গো মানে ভিসার মেয়াদ নাই তাগর দিয়ে কি লাভ। বুধবার 2,701 থেকে 3,000 পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়ার জন্য ডাকা হয়। বৃহস্পতিবার ডাকা হবে আরও 300 টোকেনধারী প্রবাসীদের। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। প্রবাসীদের ক্ষেত্রে স্থানীয় মালিকরা আকামার মেয়াদ না বাড়ালে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এক্ষেত্রে প্রবাসীদের নতুন চাকরি খোঁজার পরামর্শ দেন তিনি। সৌদি আরবে এখন থেকে সপ্তাহে 20টি করে ফ্লাইট পরিচালিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে 10টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও 10টি সৌদি এয়ারলাইন্সের। দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বৈঠকে সৌদি আরব, ইরাক, ওমান ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।